দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করলেন এর আগের দিন মক্কা নগরীতে কোনো বৃষ্টি নাই অনেক প্রচন্ড গরম অনেক দিন যাবত বৃষ্টি হয় না বৃষ্টি হয় না বৃষ্টি হয় না আমার নবীজির দাদার নাম কি ছিল জোরে বলেন আব্দুল মুত্তালিব ঠিক কিনা বে ঠিক আব্দুল মুত্তালিব তখন কিন্তু বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল কি ছিল ধরে বলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল সবাই গিয়ে আব্দুল মুত্তালিবকে ধরেছে আর ডাক দিয়ে বলেছিল ও বাইতুল্লাহর মুতাওয়াল্লি শোনো এই মক্কা নগরীতে বৃষ্টি নাই আপনি একটু ফরিয়াদ করেন উপরওয়ালা আল্লাহ যেন একটু বৃষ্টি দান করে জোরে বলেন না সুবহানাল্লাহ সেদিনও কিন্তু আমার দয়াল নবীজি দুনিয়ার মধ্যে পদার্পণ করে নাই আমার দয়াল নবীজি যেদিন জন্মগ্রহণ করবে দুনিয়ার মধ্যে পদার্পণ করবে এর আগের দিন সবাই গিয়া যখন আব্দুল মুত্তালিবকে যখন ধরেছে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে আগামী কাল সকাল 10টায় তোমরা সবাই বাইতুল্লাহর কাছে আসবা তখন অবশ্যই অবশ্যই বৃষ্টি আসবে জোরে বলেন না সুবহানাল্লাহ সারা রাত আব্দুল মুত্তালিব ঘুমায় না টেনশন আগামী কাল সকাল 10টা বাজলি তো সবাই বাইতুল্লাহর কাছে হাজির হয়ে যাবে আর যদি এই সময় যদি বৃষ্টি নামাইতে না পারি আল্লাহ যদি বৃষ্টি না দেয় তাহলে আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে ইজ্জত সম্মান বাইতুল্লাহর মুতাল্লিকরি সব কিছু ছুটে যাবে সারা রাত কান্না করতেছে আর অপেক্ষা করতেছে কখন আমার দয়াল নবীজি দুনিয়ার মধ্যে আগমন করবে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন যখন করলেন আব্দুল মুত্তালিব দৌড়াইয়া চলে গেছে দৌড়াইয়া ডাকিয়া ডাক দিয়া দরজার আড়াল থেকে ডাক দিয়া বলে ও বৌমা দাও আমার নাতিকে আমার হাতে দাও আমি একটু নিয়া বাইতুল্লাহ ঘুরায় আনি জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ডাক দিয়া বলে আমার মুহাম্মদ যেই দিন জন্মগ্রহণ করেছে আমি তাকে দেখলাম আমি তাকে দেখলাম আমার সন্তানের শরীর থেকে নূর বের হচ্ছে আল্লাহু আকবার কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ঘোষণা দিয়েছেন কে কদ জাআকুম মিনাল্লাহি নূর আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 15 নম্বর আয়াতের প্রথম অংশের মধ্যে বলেছেন সূরা মায়েদার মধ্যে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে একটি নূর হিসেবে দুনিয়া পাঠিয়েছি জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার দয়াল নবীজির শরীর থেকে নূর চমকাচ্ছিল নূর চমকাচ্ছিল শরীর মোবারক থেকে নূর চমকাচ্ছিল জোরে বলেন না সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব কোলে নিয়েও এবার কোলে নিয়ে যখন বাইতুল্লাহর কাছে চলে গেছি সমস্ত মানুষ তাকায় আছে আব্দুল মুত্তালিবের কোলের দিকে আহারে এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা যে দেখে সেই পাগল হয়ে যায় যে দেখে সে পাগল হয়ে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ আমার দয়াল নবীজি কত সুন্দর কত সুন্দর কত সুন্দর ছিল জানো হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন পূর্ণিমার চাঁদের রাতে আমি ঘর থেকে বের হইলাম আর আমি তাকায়া দেখলাম আমার দয়াল নবীজি সামনে থেকে হেঁটে হেঁটে আসতেছে হেঁটে হেঁটে আসতেছে আমার দয়াল নবীজি যখন আমার সামনে এসে দাঁড়াইল আমি একবার চাঁদের দিকে তাকাই আর একবার আমার দয়াল নবীজির নূরময় চেহারা মুবারকের দিকে তাকাই আমি তাকায়া দেখলাম চাঁদের চাইতে পূর্ণিমার চাঁদের চাইতে আমার দয়াল নবীজির চেহারা মুবারক বেশি সুন্দর জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশিকের দল আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দামি জানো আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ
আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় শুধু তাই নয় শুধু তাই নয় ও নবীর আশিকের দল সবাই আব্দুল মুত্তালিবের হাতের দিকে তাকায় আছে দেখে এত সুন্দর চেহারা ওয়ালা শিশু দেখা যায় বাচ্চা দেখা যায় সবাই পাগল হয়ে যায় সবাই পাগল হয়ে যায় সবাই পাগল হয়ে যায় আর যখন বাইতুল্লাহর কাছে গিয়ে যখন এইভাবে হাতটা উঁচু করে যখন আব্দুল মুত্তালিব যখন দোয়া করেছে সাথে সাথে মক্কার জমিনে আল্লাহর রহমতের বৃষ্টি টপ টপ করে পড়া আরম্ভ করেছিল আল্লাহু আকবার ও নবীর আশিকের দল তাহলে ওই দয়াল নবীজিকে ভালোবাসতে হবে কি হবে না এই জন্ম শেষ এবার ভালোবাসায় ঢুকি একটু কি বলেন আমার আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম সূরা আল ইমরান 4 নম্বর রুকু 31 নম্বর আয়াত নূরানী হাফেজে কোরআন শরীফ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও গমার হাবিব আপনি তাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানাইয়া দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায় তাহলে যেন আপনি নূর নবীজিকে ভালোবাসে অনুসরণ অনুকরণ করে আপনি দয়াল নবীজিকে যদি ভালোবাসে অনুসরণ করে অনুকরণ করে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম ওদেরকে আমি আল্লাহ ভালোবাসব ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ